হ্যাঁ গাইস, গুড মর্নিং সবাইকে, শুভ মহাসপ্তমী। জাস্ট সকালবেলা উঠেছি, ফ্রেশ হয়েছি, এখন আমি ব্রেকফাস্ট করিনি, কারণ মা গেছে হচ্ছে যে সপ্তমীর পুজো দিতে, এবং ওখানে যা যা অ্যারেঞ্জমেন্টস রয়েছে সবাই মিলে করছে, মানে পাড়ার সবাই করছে, তো মাও গেছে সেই কারণে। আর মা বলেছে আজকে রান্নার দায়িত্ব আমার, মানে যেগুলো যেগুলো মা করে দেওয়া সেগুলো মা করে দিয়ে গেছে, মানে আমিষ কিছুতে মা হাত দেয়নি, মানে মাছ বা যা যা রয়েছে সেগুলো আমাকে করতে হবে। তো এই কারণে আমি ব্রেকফাস্টটা একটু লেট করে করব, আর তারপর আবার এডিট করে ভিডিও একটা আপলোড করতে হবে। আর আজকে বেরোনোর খুব ছোট্ট একটা প্ল্যান রয়েছে, মানে ঠাকুর দেখতে যাবার না, বন্ধুদের সাথে, পুরনো বন্ধুদের গ্রুপের সাথে জাস্ট খেতে যাওয়ার। তো সেখানে গেলে ডেফিনেটলি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন মোটামুটি সকালের কাজগুলো করা যাক, তো চল ভিডিওটা দেখতে। ডাল করেছি, এখানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে, আর একে একে মাছ ভাজছি, এটা ভেজে রেখেছি, আর সাথে মাছের ঝালক কমপ্লিট। ভালো মেয়ের মতো আমি বাড়ির সব কাজ করেছি, সব মানে যা যা কাজ থাকে। আমার মা এখনো ফেরেনি, পুজোতে এত ব্যস্ত। আর এখন আমি যেটা করবো, যেটা মুখে আর একটা ফেস প্যাক লাগাতে হবে আমাকে, টাইমটা যাতে আরেকটু ওঠে, কিন্তু ইচ্ছা করছে না। মানে আমি কাজ করার পর পিছনে শুয়েই আছি, আর শুয়ে শুয়ে এডিটটা কমপ্লিট করলাম এখন, আমার ষষ্ঠীর ভিডিওটার। ওটা জাস্ট এখন 12:30টার মতো বাজে, ওটা 1:00 থেকে 1:30-এর মধ্যে আপলোড করবো আমি। তো তার মধ্যে ফেস প্যাকটা আমাকে লাগাতে হবে। তারপর হচ্ছে যে বিকেলবেলা আমার একটু বেরোনোর কথা রয়েছে আমার পুরনো সব বন্ধুদের সাথে, 4:00-এর একটু আগেই বেরবো, কারণ 4:00-তে মিট করতে বলেছে, আর আমি তো বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না, আমার মা তাহলে পাগল হয়ে যাবে। মানে আমাকে সন্ধে বা মোটামুটি রাত্রের আগেই বাড়ি ঢুকে যেতে হবে, ওই কারণে আমরা বিকেলবেলা মিট করবো। দেখা যাক, ফেস প্যাকটা বানানো হয়ে গেছে, এটা হোমমেড। এটা হচ্ছে যে এর আগে তোমাদের সাথে মনে হয় শেয়ার করেছি, টক দই বেসন, রাইস ফ্লাওয়ার, আর হচ্ছে যে লেবু, কফি, আর কিছু দিলাম, আর একটা মনে হয় ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি। এটা ট্যানের জন্য খুব ভালো, তো এটা আমি অ্যাপ্লাই করবো এবার। তারপর অ্যাপ্লাই করার পর এটা মোটামুটি 10-15 মিনিটস রাখতে হয়, আমি তারপর একেবারে তোমাদের সাথে কথা বলছি। আমার তো মাখা কমপ্লিট, এবার এটা আমি হচ্ছে যে সন্ধ্যায়কে দিতে যাচ্ছি, যে আগের দিনকে ওই পিল অফ মাস্ক এনে মেখেছিলো, তো ও আমাকে বলেছিলো তুমি যখন বাড়িতে এগুলো বানাবে আমাকে কিন্তু অবশ্যই দেবে, তো আমি যাচ্ছি দিতে। আমার এমনি তো একটু বেশি বানিয়েছিলাম, মানে মুখে আর কতটাই বা লাগে, তো ওটা এখন ওকে দিতে যাচ্ছি। টান টান কমপ্লিট, এখন হচ্ছে যে মাকে ডাকতে যাচ্ছি, বাবা চলে এসছে, মাকে ডাকতে গেলাম দেখছি যে মা হাফ রাস্তা দিয়ে আসছে প্রসাদ নিয়ে, আমি জাস্ট চলে এলাম ছাদে। ওই বাকি দিনগুলো না বেরিয়ে আজকে বের হওয়ার প্ল্যান করলাম, আর সকাল থেকে আজকে বৃষ্টি, আমি সেটাই ভাবছি যে আমরা কী করব। যদিও আমাদের বিশেষ কিছু প্ল্যান নেই, মানে আমাদের প্ল্যান মানে হচ্ছে যে জাস্ট একটা জায়গায় মিট করবো, একটা রেস্টুরেন্টে ঢুকবো, ওখানে ঢুকে জাস্ট আড্ডা মারবো, খাবো, আর কিছুই না, তো খুব একটা প্রবলেম হবে না। জাস্ট ওই যাতায়াতের সময় বৃষ্টিটা না হলেই হলো। তো এখন গিয়ে আমি লাঞ্চ করে নেব, তারপর মোটামুটি রেডি হয়ে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে আমাকে, যেহেতু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এখন হচ্ছে যে বাবা সব জিনিসপত্র এনেছে কালকে অষ্টমীর জন্য, তো সেগুলো মা কিছুটা ঠিকঠাক অ্যারেঞ্জ করছে, আর আমি মিষ্টির দিকটা রয়েছি, কারণ আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, তো মিষ্টিগুলো জাস্ট বের করে ফ্রিজে ঢোকাচ্ছি, তারও একটু দেখিয়ে দিই। সবকটা প্যাকেট এখনও বার করিনি, কয়েকটা বার করেছি, এগুলো আমার ফেভারিট সবই, আর এটা হচ্ছে আবার দিদিভাইয়ের ফেভারিট, এগুলো আমার মায়ের ফেভারিট, আর কয়েকটা প্যাকেট রয়েছে সেটা পরে দেখাচ্ছি, এগুলো সবই কালকের জন্য। কারণ বাঙালিদের যেটা স্পেশালিটি সেটা হলো অষ্টমীর সকালে ব্রেকফাস্ট, মানে লুচি, মিষ্টি, ছোলার ডাল, এগুলো সব করা হয়। আমাদের বাড়িতেও প্রত্যেক বছরই এগুলো করা হয়, তো কালকেও করা হবে। আলাদা যেটা হবে সেটা হলো কালকে আমি শ্যুট করবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো এখন লাঞ্চটা করা, রেডি হয়ে চলে এসেছি, বেহালায় এসেছি, এটা বেহালার অশোকা, আমরা জেমস রঙে যাচ্ছি, তো আমার সাথে আমার দুটো বন্ধু অলরেডি চলে এসছে, আর দুজন এরা দুজন এসছে, একটু হাই বলে দাও। হৃতিকের মুখ দেখা যাচ্ছে না তোর সঙ্গে, বল বল বল, যাতে তুই না ডাকলে এটা মনে থাকে, বল তুই কি কি ভেবে রেখেছিলি একদিন আমাদের বাড়িতে ডাকবো, অনেকদিন দেখা হয় না তোদের সাথে, যদি না ডাকি সেটা সেন্ড করবো, ডাকবো। বাই দ্য ওয়ে, যারা দুজন আসেনি, এই যে একজন পূজাও চলে এসেছে, একটু হাই বল, ভদ্রতা এগুলো, আর একজন এলে দেখাচ্ছে। Thank you.
জেমস রঙে। তো এখানে এসে যেটা হচ্ছে যে আমি ইনস্টাগ্রামে ফলো করি না, তো পূজা আমাকে একটা প্রপোজাল দিয়েছে যদি আমি ওকে ফলো করি তাহলে ও ফলো ব্যাক করবে, মানে ও ফলো করবে, আমাকে ফলো ব্যাক করতে হবে ম্যান্ডেটারি, এটা তা না হলেও আমাকে ফলো করবে। বললো তুই যে স্টাইলটাকে ফলো করতে বলে ওইটাই বল, ফলো না করলে নো ফলো ব্যাক, আমি সেটাই ফলো করব। তুই আমাকে ফলো করিস ঋত্বিকা? বয়স আবার 10 বছর বাইরে অপেক্ষা করার পর অ্যাটলিস্ট হাজারিতে আমরা সিট পেয়েছি। কথা বলবো না কারণ এখানে রাস্তায় মাইক ভীষণ ভাবে কানে বাজছে, আমার কথা তোমরা শুনতে পাবে না, তো একেবারে বাড়ি গিয়ে কথা ডাইরেক্ট এসেছি দিদি ভাইদের বাড়িতে। এখন যেটা প্ল্যান হলো, মানে বাড়ি চলে যাওয়ার কথা ছিল, এখানে একটা দরকারে এসেছিলাম সবাই মিলে, যেটা প্ল্যান হলো এখান থেকে হোল্ডেট আমি বেরোবো, আমি জানি না আমার মধ্যে এত এনার্জি আমি কীভাবে আনবো কারণ আমি জাস্ট বিধ্বস্ত, খেয়েছি আমি জাস্ট নড়তে পারছি না, কীভাবে হেঁটে হেঁটে এত রাত্রে ঠাকুর দেখবো জানি না। তো এটা আমার কাছে মানে হোল নাইট ঠাকুর দেখাটা আমার কাছে নতুন না, কিন্তু মানে এই সারাদিন সকালবেলা থেকে জার্নি করার পর আবার ঠাকুর দেখবো কীভাবে দেখবো আমি জানি না। তো ভিডিওটা আজ থেকে আর বেশি কন্টিনিউ করবো না, রাত্রেবেলার জন্য পারলে একটা সেপারেট ব্লগ বানাবো। তো আজকের মতো এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।